সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে পশ্চিমবঙ্গে সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারত কেশারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকে 119তম জন্মদিন উপলক্ষে যে বিশাল ভার্চুয়াল র্যালি হচ্ছে, যাতে প্রধান বক্তা হিসেবে আজকে উপস্থিত থাকবেন আমাদের মধ্যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি। মঞ্চে রয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, মঞ্চে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা, মঞ্চে রয়েছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সংখ্যা সাধারণ সম্পাদক সঞ্জয় সিং ও আজকের এই সভার সঞ্চালক সহ সভাপতি রাজু ব্যানার্জি। আজকে এমন একটা দিন, রাজনৈতিক ইতিহাসে এমন প্রতিবাদী চরিত্র প্রকৃতি অর্থেই বিরল। প্রতিবাদকে ভাষা দিতে গিয়ে একের পর এক দুঃসাহসী পদপ্রক্ষেপ করতে পিছপাহন নেতৃ সেই প্রতিবাদী মানুষের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আজ ভারতে প্রতিটি প্রগতিশীল মানুষের হৃদয়ে। তিনি ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বাধীনতার প্রায় 73 বছর পরেও যারা অসাধারণ দূরদৃষ্টি এবং বাস্তববাদ পথ দেখাচ্ছে, আমাদের শোনাচ্ছে অনুপ্রেরণার মন্ত্র। আজ সেই মহামানবের 119তম জন্মদিনে তার প্রতি আমাদের হৃদয়ে শ্রদ্ধার্ঘ্য, তাকে শ্রদ্ধা নিবেদন করতে উপস্থিত হয়েছি। নীতির প্রশ্নে দেশের স্বার্থে কোনোদিনই আপোষ করেননি এক ব্যতিক্রমী নেতৃত্ব গুণের অধিকারী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। লিয়াকত চুক্তির প্রতিবাদে জওহরলাল নেহরুর মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে আসতে তিনি যেমন এক মুহূর্ত সময় নষ্ট করেননি, তেমনি কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদা, সেখানে বসবাসকারী দেশের নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আইনের অবসানের প্রতি দাবিতে আত্মবলিদানেও তেমন কুণ্ঠিত হননি ভারত মাতার এই বিশ্বসন্তান। ভারতবাসীর আত্মমর্যাদাকে ধুলোই মিশিয়ে দিয়ে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের চক্রান্তকে সমূলে বিনাশ করেছিলেন ডাক্তার মুখোপাধ্যায়। ভাবতে গর্ববোধ হচ্ছে, ভালো লাগছে যে তারই যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 370 ধারা এবং 335 ধারা বাতিল করে দিয়ে কাশ্মীর নিয়ে ভারত কেশরীর স্বপ্নকে আজ বাস্তব রূপ দিয়েছেন, স্বস্তি দিয়েছেন প্রতিটি দেশের দেশপ্রেমীর মনে মহামানবের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য দৃষ্টান্ত। আর একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, হিন্দুত্বের প্রশ্নে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি কিন্তু ক্রমাগত অপব্যাখ্যা করে গেছেন এক শ্রেণীর রাজনৈতিক এবং তার দশেরা। কিন্তু এটা মনে রাখা দরকার, মুসলিম সম্প্রদায়কেও ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে তুলে ধরার পক্ষে জোরদার সওয়াল কিন্তু করেছিলেন তিনি। হিন্দু মহাসভার শীর্ষ পদেও থেকে তিনি চেয়েছিলেন সংগঠনের সাথে যুক্ত করা হোক অহিন্দুদের। এই নিয়ে তার সঙ্গে মতবিরোধ হয়েছিল দলের একটি প্রভাবশালী অংশের, যার পরিণতিতে সম্ভবত সংগঠন ছেড়েলেন ডক্টর মুখোপাধ্যায় এবং পরবর্তীকালে তার নেতৃত্বে জন্ম নিয়েছিলেন ভারতীয় জনসংগ্রাম। সময়ের ডাকে তার সেই ভাবনা, সেই আদর্শের পথ ধরেই 1980 সালে আত্মপ্রকাশ করে আমাদের ভারতীয় জনতা পার্টি। অতএব যারা আদর্শের সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে বাড়ান, তারা যে বাস্তবের মাসুল থেকে আসলে কতটা দূরে আর তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলার গা বাক আশুতোষ মুখোপাধ্যায়ের এই সুযোগ্য সন্তান শুধুমাত্র স্বতন্ত্র চেতনার একজন ব্যতিক্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ। 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি পেয়েছিলেন সাম্মানিক ডিলিটো। তার সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে সর্বপ্রথম ভাষণ দিয়েছিলেন বাংলায়। ব্যারিস্টারির দৌলতে আইন বিষয়ে জ্ঞানের গভীরতা তাকে বিশেষ মাত্রায় যুক্তিবাদী করেছিলেন, যা তার নেতৃত্বকে দিয়েছিলেন এক ভিন্ন মাত্রা। স্বাধীনতার এবং পরে দুবার মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন তিনি। রাজনৈতিক জীবন শুরু 1929 কংগ্রেসের প্রতিনিধি হিসেবে
প্রথম বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য, এক বছরের মধ্যেই পদত্যাগ করে নির্দল সদস্য হিসেবে ফের নির্বাচিত হন কাউন্সিলে। এ কে ফজলুর হকের নেতৃত্বাধীন বেঙ্গল প্রতিজ্ঞা প্রভিন্স বা বঙ্গপ্রদেশ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু কিছুদিনের মধ্যে আবার পদত্যাগ। ব্রিটিশ সরকারের দমন পীড়নের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন তিনি। কিছুদিনের মধ্যেই 1939 সালে যোগ দেন হিন্দু মহাসভায় দায়িত্ববান কার্যনির্বাহী সভাপতি। 1943 পদোন্নতি হয়ে সংগঠনের সভাপতির দায়িত্বে। 1947 মে মাসে বাংলা ভাগের দাবি জানিয়ে লর্ড মাউন্টব্যাটনকে লেখা চিঠিতে ছিল তার গভীর বাস্তববাদের প্রতিফলন। অবিভক্ত স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনাও তখন ভেস্তে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সক্রিয় প্রতিরোধে। যাই 15 আগস্ট স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহরুর অন্তর্বর্তী সরকারে তিনি যোগ দিয়েছিলেন শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে, কিন্তু 1950 নেহরু লিয়াকতানি চুক্তির প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ইতিমধ্যে গান্ধীজির হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে হিন্দু মহাসভার নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ঘটে তার। অহিন্দুদের সংগঠনের সঙ্গে যুক্ত করার জন্য তিনি যাবার দাবি জানালে চরমে ওঠে মতবিরোধ। অজ্ঞতা বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সমস্ত চুকিয়ে দেন ডক্টর মুখোপাধ্যায়। 1951 দিল্লিতে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ। প্রথম সভাপতির দায়িত্বে তিনি 1952 সাধারণ নির্বাচনে তার দল পায় 3টি আসন, সংসদে নির্বাচিত হন তিনি নিজেও। অর্থাৎ একটা বিষয় বারবার প্রমাণিত, নীতি এবং সততার প্রশ্নে কখনোই কোনো আপোষ করেনি তিনি, অনায়াসে ত্যাগ করেছেন শীর্ষ পদ এবং মন্ত্রিত্ব। কাশ্মীর বনে সাংসদ হিসেবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ভূমিকা ছিল কাশ্মীরকে কেন্দ্র করে। সংগত কারণেই তিনি প্রশ্ন তুলেছিলেন, কাশ্মীরকে বিশেষ মর্যাদা কেন, 370 ধারার কি যৌক্তিকতা, 35 ধারারই বা প্রয়োজনীয়তা কোথায়। 1952-এর 26 জুন লোকসভার এক ঝালামেই ভাষণ দিয়ে শেখ আবদুল্লাহ থ্রি নেশন থিওরির তীব্র সমালোচনা করেন তিনি, 370 এবং 35 ধার মতন ব্যালকানাইজেশন অফ ইন্ডিয়া। সত্যই তো অদ্ভুত ব্যাপার, এক দেশ অভিন্ন মাটি অথচ ভিন্ন সত্তা, নাগরিকদের মধ্যে বৈষম্যমূল্য অমানবিক আচরণ। জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ মর্যাদা 370 ধারায়, বিশেষ স্বশাসনের অধিকার, আলাদা সংবিধান, পৃথক আইন, আলাদা পতাকা, এ কেমন কথা। শুধুমাত্র প্রতিরক্ষা বিশেষ মন্ত্রক সংক্রান্ত এবং যোগাযোগ কেন্দ্রের অক্তিয়ারে, নাগরিক অধিকার ও তীব্র বৈষম্যের প্রতিফলন 35 ধারায়, জম্মু কাশ্মীরের স্থায়ী এবং অস্থায়ী নাগরিকদের মধ্যে স্পষ্ট সীমারেখা, জমি বেচা কেনা স্থায়ী কেনা সম্পত্তির মালিকানা, নির্বাচনে অংশগ্রহণ এবং সরকারি চাকরি, উচ্চশিক্ষা, স্কলারশিপ, স্বাস্থ্য প্রকল্প সব প্রত্যেক রাজ্যের স্থায়ী বাসিন্দাদের একচেটিয়া অধিকার। ভারতের অন্য রাজ্য থেকে আসা নাগরিকরা সম্পূর্ণ বঞ্চিত, এখানেই শেষ নয়, মনে করলে তাদের ন্যূনতম অধিকারের নিয়ন্ত্রণ আরোপ করার অধিকার রাজ্য সরকারের, তাদের জন্য চালু করা হয়েছিল বিশেষ পরিচয়পত্র এবং অবাধ বিচরণের বিধিবিধান। সবচেয়ে আপত্তিকর বিষয় জম্মু কাশ্মীরে প্রবেশ করতে গেলে প্রয়োজনীয় বিশেষ অনুমতি, সংসদের ভেতরে এবং বাইরে গর্জে উঠেছিলেন ভারত কেশরী, জনমত করতে ছুটে বেরিয়েছিলেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। তার সাফ কথা, এক দেশ মে দো বিধান দো প্রধান আর দো নিদান নেহি চলেঙ্গে। এরই প্রতিবাদে কাশ্মীরে অনশন শুরু করার সিদ্ধান্ত নেন। সেখানেই তিনি ঢুকতে গিয়ে 1953 সালের 11 মে গ্রেপ্তার হন তিনি। তার ওপর অকথ্য অত্যাচার চলে, বন্দী দশাতেই 23 জন মৃত্যু হয়। তার মার মৃত্যু কিন্তু আজও একটা গভীর রহস্য। সেই সময় আমাদের ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিঠি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লিখেছিলেন 30 পাতার সেই চিঠির আজও জবাব কেউ পায়নি, কিন্তু ব্যর্থ হয়নি এই মহান আত্মবলিদান। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, তারই উদ্যোগে কুশলী স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অন্যতম বিজেপি নেতা অমিত শাহর কুশলী বক্তৃতায় 2019 5 আগস্ট বাতিল হয়েছিল 370 ধারা বাতিল। বাতিলের খাতায় 35 পুনর্গঠিত হয়েছে জম্মু কাশ্মীর রাজ্য, নেই আর কোনো বৈষম্য বা বিশেষ অধিকার, এক দেশ এক নিশান এক বিধান, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এখন ব্যাপক উন্নয়ন অভিযানের সাক্ষী জম্মু ও কাশ্মীর। সবচেয়ে বড় কথা,
সবচেয়ে বড় কথা, সংসদে বিশেষ করে রাজ্যসভায় ভোটাভুটির অঙ্কে একটা বিষয় স্পষ্ট, বিরোধীরা অনেকেই দেখতেন জম্মু কাশ্মীরের সম্পূর্ণ ভারত ভুক্তির স্বপ্ন, তাদেরও মনে ছিল বিতর্কিত ধারার অবলুপ্তির বাসনা। আমাদের প্রার্থনা, প্রার্থনা এই ভারতে এই মহান বঙ্গ সংগ্রাম ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শই হোক আমাদের প্রাথ, আমাদের অনুপ্রেরণা। মনে রাখতে হবে সত্য এবং নীতির প্রশ্নে কিন্তু কোনো আপোষ নয়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।